আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেলায় ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে মুসলিম দণ্ডিতদের জন্য এবার আলাদা হচ্ছে কারাগার। কলচেস্টারে ইউকেবিএর অভিযানে একই রেস্টুরেন্ট থেকে 7 বাংলাদেশি আটক। লন্ডনে সিলেটের বরেণ্য রাজনীতিক পীর হবিবুর রহমানের স্মরণ সভা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। জেলের অভ্যন্তরে জঙ্গিবাদের বিস্তার ঠেকাতে ব্রিটেনে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের দায়ে সাজাপ্রাপ্ত মুসলিমদের আলাদা কারাগারে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, প্রয়োজনে কারাগারে ইমামদের ধর্মে বয়ান প্রদান, দণ্ডিত উগ্রবাদীদের এক স্থান থেকে অন্য স্থানে আনা নেয়া ও দণ্ডিত সন্ত্রাসীদের সাথে আচরণের বিষয়েও বড় ধরনের পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী বলেন, কারাগারগুলোতে 1000-এর মতো বন্দী ইসলামিক উগ্রবাদে দীক্ষিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। উগ্রবাদী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থেকে কারাগারে বসে অন্য বন্দীদের বিপথে প্রভাবিত করছে। সরকারের ওই পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে বন্দী মুসলিম সন্ত্রাসীদের বাড়তি নিরাপত্তাযুক্ত আলাদা ইউনিটে রাখা হবে, যাতে তারা অন্য বন্দীদের সংস্পর্শে আসতে না পারেন। আর এটি বাস্তবায়িত হলে তা দীর্ঘ 50 বছর ধরে চলে আসা ব্রিটেনের কারাবিধিতে আমূল পরিবর্তন আনবে। কলচেস্টারের একটি রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় 7 বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টকে আটক করেছে ইউকেবিএ। আটকের সময় স্টেনওয়ে এলাকার ভিলা রোডের একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। আটককৃতদের মধ্যে 29 বছর বয়সী 2 জন ও 27 বছর বয়সী 1 জনের স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তারা ব্রিটেনে অবস্থান করছেন। এদের মধ্যে 2 জন রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এদিকে চলতি সপ্তাহে ব্রিটেনের ইমিগ্রেশন মন্ত্রী জেমস ব্রুকেনশায়ার বাংলাদেশ সফরকালে ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত প্রায় 50,000 অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সিলেটে জন্ম নেওয়া শোষিত মানুষের মুক্তি আন্দোলনের বরেণ্য জননেতা পীর হবিবুর রহমানের নামে সিলেটে সদ্য নির্মিত সিলেট কাজীর বাজার সেতুর নামকরণের দাবি জানিয়েছেন ব্রিটেন প্রবাসীরা। মঙ্গলবার পূর্ব লন্ডনের পীর হবিবের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত জননেতার জীবন ও কর্ম নিয়ে সদ্য নির্মিত প্রামাণ্যচিত্র রাজনীতির শুদ্ধ পুরুষ এর প্রথম প্রদর্শনী উত্তর আলোচনায় বক্তারা বলেন, পীর হবিবুর রহমান ছিলেন রাজনীতির আপাদমস্তক শুদ্ধ পুরুষ। পীর হবিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা। জামাল আহমদ খানের পরিচালনায় সভায় অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফ, পীর হবিবুর রহমান স্মৃতি সংসদের সভাপতি মাহমুদ এরফ, মাইগ্রেন্ট ভয়েসের চেয়ারম্যান হাবিব রহমান, সাংবাদিক আবু মুসা হাসান, আজিজ চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, বশির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পীর হবিবুর রহমানের 2 ছেলেসহ স্বজনরাও উপস্থিত ছিলেন। ব্রিটিশ বাংলাদেশি মাইনুল ইসলামের উদ্ভাবিত সোলার পাওয়ার প্রকল্প গ্রিন বেঙ্গল গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। মাইনুলের দীর্ঘ প্রায় 5 বছরের চেষ্টায় উদ্ভাবিত সাধনার পর তার এ উদ্ভাবন শীঘ্রই বাজারজাত করা হবে। এ সোলার পাওয়ারের বিশেষত্ব হচ্ছে এটি সহজে বহনযোগ্য ও 7 ঘন্টা সূর্যের আলোর শক্তিতে চলবে প্রায় 21 ঘন্টা। এই ডিভাইসে লাইট, মোবাইল চার্জিং ছাড়াও 16 ইঞ্চি এলসিডি টিভি দেখার সুবিধা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শেখ সুহেল আহমেদ, ভাইস চেয়ার আখলাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর অলিউর রহমান, মাহবুব আলম, কাউন্সিলর রহিমা রহমান, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ। সোমবার পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে এ সোলার পাওয়ারের উদ্বোধন করা হয়। ব্রিটিশ বাংলাদেশি মাইনুল ইসলামের এ উদ্ভাবন নিয়ে 2014 সালে চেনেলাই ইউরোপে সর্বপ্রথম খবর প্রচারিত হয়। লেস দেন 1 কিলো ওজনের একটা ডিভাইসে, হ্যাঁ, এটা টিভিটা ইটসেলফ পাওয়ার সাপ্লাই করছে, ছোট্ট, হ্যাঁ, এটা দিয়ে বাতি জ্বলে, এটা দিয়ে এই যে যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম এগুলো একসাথে চলে, এটাই ইউনিক পয়েন্ট এবং দিস ইজ ফার্স্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, যার কারণে এটাকে প্যাটেন্ট করা সম্ভব হয়েছে।
লন্ডন সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরের মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও থাকবো এবং তাদের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরবাসীর সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। হাজি আফতাব আলের সভাপতিত্বে শাহ শামী মাহমুদ ও রবিন ফালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরের কয়েকশো প্রবাসী নেতৃবৃন্দ মত বিনিময় সভায় যোগ দেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শামসুদ্দিন খান, জিএলএ মেম্বার মুরাদ কুরেশি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার রাজীব আহমদ, হেলাল আব্বাস, সাজিদুর রহমান ফারুক, শাহ আজিজুর রহমান হরমুজ আলী, সাবেক কাউন্সিলর আকিকুর রহমান, সাবেক কাউন্সিলর হেলাল রহমান, সাজ্জাদ মিয়া, কে এম সালিম, লুকমান হোসেন, আনসারুল হক প্রমুখ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টি ও সদস্যরা সমাবেত হন। সংগঠনের সভাপতি কমিউনিটি নেতা মহিবুর রহমান মহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সামগ্রিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি আশেক আহমদ আশুক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ, শাহাবুদ্দিন, মামুনুর রশিদ, রৌফুল ইসলাম, মাহতাব চৌধুরী, ডাক্তার আলাউদ্দিন, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, আব্দুল মতলিব, আব্দুল শফিক, শাহাবুদ্দিন চঞ্চল, কয়সর উদ্দিন জালাল, আফাজ উদ্দিন, হাফিজ নাজিমুদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি দেশের দরিদ্রদের ঘর নির্মাণ সহ নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বকশিমইল ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা আব্দুল আহাদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা সুহেল আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জালালউদ্দিন, মেহেদি হাসান মহিব, শেফুল মিয়া, মাহতাব সিদ্দিকি, জুনেদ আলী, ইমামউদ্দিন, জাবের আহমদ, রাজু আহমদ প্রমুখ। সভায় বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের কাছে দাবি জানান। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশি বয়স বাংলা মুভমেন্ট আয়োজন করেছিল সাংস্কৃতিক আয়োজন ভ্যালেন্টাইন স্পেশাল অনুষ্ঠানের। অনুষ্ঠানে ছিল বিশ্ব ভালোবাসা দিবসের উপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। লীলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনদের প্রাধান্য থাকলেও প্রবীণদেরও উপস্থিতি ছিল। অনুষ্ঠানে ভালোবাসার গান পরিবেশন করেন রেজ রহমান, শাবস, রিয়া শারমিন, ডুলুজি। এ সময় সঙ্গীত সংযোজনায় ছিলেন শামসুল জাকির স্বপন, প্রীতম, রিজান এবং অমি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বার্মিংহামে একসাথে কাজ করার প্রত্যয় ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের। ভিন্ন আমেজে সুইজারল্যান্ডের জুরিখে বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইসলামের শাশ্বত শান্তি প্রতিষ্ঠায় বার্মিংহামে উই লাভ মুহাম্মদ শীর্ষক সেমিনারে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ড প্রতিনিধি আশরাফুল ওয়াহেদ দুলাল জানাচ্ছেন বিস্তারিত। শান্তির ধর্ম ইসলাম যখন আজ বিভিন্ন মতভেদ ও গুত্রের কুল হয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টি করছে প্রায়ই, তখন বার্মিংহাম ও আশেপাশে এলাকার সর্বস্তরের উলামে কেলামের উদ্যোগে ও রহমতুল্লিল আলাহী কাউন্সিলের আয়োজনে বার্মিংহামে অনুষ্ঠিত হল উই লাভ মুহাম্মদ শীর্ষক সেমিনার 2016। শত শত নারী পুরুষের উপস্থিতি, শিশু কিশোরদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সেমিনার উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া মাহফিল দিয়ে সাজানো সেমিনারে ভবিষ্যতে প্রথম সারির উলামা ও ইসলামী চিন্তাবিদরা আগামীতে এক মঞ্চ থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিক ও সরকার সৈয়দ নাসির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে মৌলানা এনামুল হাসান সাবির ও মৌলানা কাদির আল হাসানের যৌথ পরিচালনায় সেমিনারে স্থানীয় উলামায়ে কেরামদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন শাইখুল হাদিস হযরত মৌলানা আব্দুল জলিল, মৌলানা আব্দুর রহমান মাদানী, মৌলানা মাহমুদুর রহমান, অধ্যাপক মৌলানা আব্দুল কাদির সালে, শেখ হাসান আলী ও মৌলানা মারুফ আহমেদ সহ আরো অনেকে। ভিন্ন মতের ইসলামী চিন্তাবিদদের সেমিনার উপলক্ষে পাশাপাশি অবস্থান আগামীতে অটুট থাকবে এই প্রত্যাশায় বার্মিংহাম থেকে আশরাফুল হেদুলাল, চ্যানেল আই, মিডল্যান্ড। এবার একটুখানি ভিন্ন আমেজে সুইজারল্যান্ডের জুরিখে পালিত হলো বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস। বিস্তারিত থাকছে আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে। গুনাই বিবির ভালোবাসার এই কান্না আর আনারকলির জীবন্ত কবরদান ছিল আমাদের উপমহাদেশের ভালোবাসার ভ্যালেন্টাইন। ভালোবাসার টানে আমরাও যে হাসতে এবং কাঁদতে পারি তার সাক্ষী বাংলার ফাল্গুন তথা ঋতুরাজ বসন্ত। সাজে গানে সুরে সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে বাংলার বসন্ত। গুনাই বিবির কোকিল নেই, গাছে কদম ফুল কেন পাতাই নেই, তুষার বৃষ্টিতে টুপু টুপু রাস্তাঘাট, দিনের আলোতেও আকাশ কে মনে হয় অমাবস্যা, তারপরেও থেমে নেই ছুঁচ প্রবাসী বাংলাদেশিরা। হলুদ শাড়ি পরবো, হলুদ ফুল মাথায় দিব, একসাথে ঘুরতে যাব, ফাল্গুন আর ভালোবাসা দিব, পহেলা ফাল্গুন তাই সাজাবে একটু। নতুন প্রজন্মের মধ্যে বসন্ত উৎসব সংস্কৃতি ছড়িয়ে দিতে গত রবিবার ভালোবাসা দিবসে ছোট্ট পরিসরে আয়োজন করে বসন্ত উৎসব 2016। উৎসবে অংশগ্রহণকারীরা ভালোবাসা দিবস আর বসন্তকে মনে ধরে হলুদ ফুল মাথায় বেঁধে রঙিন সাজে সজ্জিত হয়ে দলে দলে ঘুরে ফিরে জানান দিচ্ছে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ তাদের বসন্ত। এটা শীত প্রধান দেশ, তো এটা সে ফুল না ফুটুক, গাছে পাতা নাই থাকুন, আমাদের আমাদের মনের তো বসন্ত আছে। যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, তো আমরা প্রবাসের মাটিতে বসেও বসন্তের এরকম পরিবেশ না পেলেও আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা এটা সবসময়ই অনুভব করি। ইউরোপের ভ্যালেন্টাইনের প্রভাবে আমরা যেন আমাদের গুনাই বিবি আর আনারকলিকে না ভুলি। ভালোবাসার অপরাধে জীবন্ত কবর দেওয়ার ইতিহাস আমাদের সংস্কৃতিতেও রয়েছে। বসন্ত উৎসব সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে আমরা তা প্রমাণ করছি। আসলে আমাদের এই পাশ্চাত্য যে সংস্কৃতিটা আমরা খুব সহজেই গ্রহণ করি, বরণ করি, কিন্তু আমাদের ভারত উপমহাদেশে প্রেমের জন্য ত্যাগের আরও ইতিহাস আছে। যেমন আনারকলির ব্যাপারটা বলতে চাই, যে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ভালোবাসার অপরাধে, সেই দিনটাকে যদি আমরা ভালোবাসা দিবস হিসাবে আমরা নিতে পারতাম, আমার অভিমত বা আমার বক্তব্য হলো যে তাহলে হয়তো বা আমরা একান্ত নিজের করে নিজেদের ভালোবাসা দিবস আমরা উদযাপন করতে পারতাম। ভালোবাসতে জানা একটি উঁচু সংস্কৃতি, বিপরীতে ঘৃণা আর বিদ্বেষ হলো একটি সামাজিক বেদি। তাই বসন্তের এই সংস্কৃতি শিক্ষাকে ভালোবাসার প্রতীক হিসাবে নিয়ে উৎসব পালনে সবাই এগিয়ে আসবেন এই প্রত্যাশা রেখে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, সুইজারল্যান্ড। ইতালির ব্রেসিয়ায় বেঙ্গল কালচারাল সোসাইটি আয়োজন করে সরস্বতী পূজার। এ পূজায় স্থানীয় পৌরসভার কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ বহু ইতালিয়ান ও অন্যান্য দেশের লোকজন উপস্থিত ছিলেন। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। প্রাচীনকালে তাত্ত্বিক সাধকেরা সরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরীর পূজা করত বলে জানা যায়। উনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে পঞ্চমী তিথির দোয়া চকির উপর তালপাতা তাড়িয়ে দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে সংস্কৃত গ্রন্থ সিলের দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাবদীতেও প্রচলিত ছিল। ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতী প্রতিমা নির্মাণ করত, কিন্তু প্রবাসী হিন্দু সম্প্রদায় প্রতি মন্দিরে মন্দিরে পূজা পালন করে। গত শনিবার বেশিয়ায় বেঙ্গল কালচারাল সোসাইটি আয়োজন করে সরস্বতী পূজার। আর এই পূজায় সারস্ব কমুনের মেয়রের পক্ষে আসেসরে পাওনেসা লুইজি, স্থানীয় পুলিশ কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ
বহু ইতালিয়ান ও অন্যান্য দেশের লোকজন উপস্থিত ছিলেন। সরস্বতী মা আমাদেরকে সবসময় বিদ্যা আশীর্বাদ হিসেবে আসে এবং প্রতি বছর আমরা একত্রিত ভাবে ব্রেশিয়াতে সবাই উদযাপন করি। শিশুরা যখন সরস্বতী শুরু করে, পড়াশোনা শুরু করে, তখন এই সরস্বতী পূজার মাধ্যমে, পুরোহিতের মাধ্যমে সিলেটে বসে সরস্বতী লেখা শুরু করে। যেসব সন্তানগণ আমাদের ভবিষ্যতে আসছে, তারাও যাতে বিদেশের বাড়িতে থেকেও আমাদের কৃষ্টি কালচারকে এবং বিদ্যাদেবীর প্রতি, সরস্বতীর প্রতি তাদের ভালোবাসা এবং তাদের শ্রদ্ধা থাকে। এই সময় পূজা কমিটির সভাপতি মিলন বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদিকা এমিলি রানী সাহা সহ কমিটির সকলের সহযোগিতায় পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে এক অতিথি শিল্পী ও এমিলি রানী গান পরিবেশন করে। পুরো অনুষ্ঠানে খাবার সরবরাহ করার জন্য ভারতীয় সংগঠন জয় শ্রী রাধা কৃষ্ণ নঙ্গর কমিটির জয় নারায়ণকে সভাপতি মিলন বিশ্বাস ধন্যবাদ জানান। ইতালি বেশিয়া থেকে এমদাদুল্লাহ কেমদাদ, চ্যানেল আই। স্পেনের মাদ্রিদে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হবিগঞ্জ জেলা সমিতির অভিষেক। গত 15 ফেব্রুয়ারি মাদ্রিদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অভিষেক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের প্রতিনিধি বকুল খান জানান, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা আবুল খায়ের। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মুত্তাকিন মুজাক্কির, কামরুজ্জামান সুন্দর, মিনহাজুল আলম, মামুন লুৎফুর রহমান, সুহেল আহমেদ শামসু, আব্দুল কাইম মাসুক, রমেজউদ্দিন, সেলিম আলম, জাকির হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, রিগান প্রমুখ। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন আয়োজকরা। এবার সিলেটের খবর। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ আয়োজিত এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী একথা বলেন। জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন, জেলা প্রশাসক জেনারেল আবেদিন সভায় বক্তৃতা করেন। যুক্তরাজ্য প্রবাসী গহরপুর মাদ্রাসা বাজার উন্নয়ন সমিতির পক্ষ থেকে এলাকার গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক আতাউর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গহরপুর মাদ্রাসা বাজার উন্নয়ন যুক্তরাজ্য কমিটির সভাপতি মোহাম্মদ আজাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মনিম, সমিতির যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরজু মিয়া, অ্যাডভোকেট জুয়েল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বাহরাম খান, সমিতির উপদেষ্টা সদস্য আলহাজ এম এ মালেক, ডাক্তার কাজল লস্কর, যুক্তরাজ্য প্রবাসী অহিউর রহমান প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে মুসলিম দণ্ডিতদের জন্য এবার আলাদা হচ্ছে কারাগার। কলচেস্টারে ইউকেবিএর অভিযানে একই রেস্টুরেন্ট থেকে 7 বাংলাদেশি আটক। লন্ডনে সিলেটের বরেণ্য রাজনৈতিক পীর হবিবুর রহমানের স্মরণ সভা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।